হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছয়টি ভিন্ন রকমের লাচ্ছির রেসিপি কোনো রকম ব্ল্যান্ডার ছাড়াই হাতেই তৈরি করে নিতে পারবেন এই লাচ্ছিটি আর তার মধ্যে রয়েছে স্পেশাল একটা লাচ্ছি যেটা আপনারা হয়তো আগে কখনো ট্রাই করেননি তবে ট্রাই করলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে লাচ্ছিগুলো তৈরি করার জন্য প্রথমে আমি একটা চারের মধ্যে দই নিয়ে নিচ্ছি প্লেন দই এক কাপ পরিমাণ তারপর আমি এই দয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা আপনারা এখানে কম বেশি করতে পারবেন বা স্কিপও করতে পারবেন যারা ডায়েটে আছেন তারা চাইলে সম্পূর্ণ এটা স্কিপ করে নিতে পারবেন তারপরে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ লবণ এখন একটা এগ উইস্ক দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে যেহেতু ব্ল্যান্ডার ইউজ করছি না আমরা হাতে তৈরি করব তাই এটা দিয়ে ভালো করে আপনাকে মিক্স করে নিতে পারে মানে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে খুব ভালো করে ফেটানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপ পরিমাণ ঠান্ডা মিল্ক একদম ঠান্ডা মিল্কটা ব্যবহার করবেন এতে করে কিন্তু লাসির আসল স্বাদটা পেয়ে যাবেন একটি সময় নিয়ে ভালো করে কিন্তু উইস্কটা দিয়ে আপনি এটাকে ফেটে নিতে হবে দইয়ের সাথে দুধটা খুব ভালো করে যত সময় নিয়ে করবেন দেখবেন এটার মিশ্রণটা খুবই ভালো হবে এখন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমার এটা মিক্স করা হয়ে গেছে এটা এখন তৈরি হয়ে গেছে সম্পূর্ণ একটা প্লেন লাসি একটা গ্লাসের মধ্যে আমি লাসি একটু ঢেলে রেখেছি যারা প্লেন লাচ্ছি খেতে ভালোবাসেন তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি আর যারা ডায়েটে আছেন তাদের জন্য তো অবশ্যই খুবই ভালো একটা রেসিপি আপনারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে পানি ব্যবহার করে চিনিটা স্কিপ করে দিয়ে এই লাসিটা পান করবেন আপনাদের ওজনও কমাবে আর একটা রিফ্রেশমেন্ট নিয়ে আসবে প্রথম লাচিটা আমার তৈরি করা হয়ে গেছে এখন যেটা আপনাদের সাথে শেয়ার করব খুবই স্পেশাল এবং খুবই ডিফারেন্ট একটা লাস্সি আর এটা হচ্ছে কফি লাচি কফি লাসির জন্য আমি এক চামচ পরিমাণ কফি দুধের মধ্যে ভিজিয়ে রাখছি কারণ কফির যে বিনস দানা দানা থাকে এটা কিন্তু একদম ঠান্ডা দুধের সাথে মিশতে একটু সময় লাগবে তাই দুই মিনিট আগে এটা ভালো করে মিশিয়ে নিলেই হবে দুধের সাথে কফি লাসিটা তৈরি করার জন্য আমি একটা গ্লাসের মধ্যে বা জারের মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে তৈরি করে রাখা প্লেন লাচ্ছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কফির যে মিক্সটা দুধের সাথে মিক্স করে নিয়েছিলাম সেটা কফি লাস্টিতে আপনারা যারা ডায়েটে আছেন তারা চিনিটা সম্পূর্ণ অ্যাভয়েড করবেন আর যারা ডায়েট করে না তারা অবশ্যই চিনিটা অ্যাড করে নেবেন এতে করে কিন্তু কফি লাসির আসল ফ্লেভারটা পাবেন আমার কাছে খুবই ভালো লেগেছে এই কফি লাসিটা আমি নিজের থেকে এই কফি লাসিটা তৈরি করেছি তাই চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি যারা কফি লাভার তারা অবশ্যই এই লাসিটা খেলে খুবই খুবই ভালো লাগবে আপনাদের এখন তৈরি করে দেখাবো তৃতীয় লাচ্ছি আর এটা হচ্ছে স্ট্রবেরি সিরাপ লাসি স্ট্রবেরি লাসির জন্য আমি আগের থেকে তৈরি করে রাখা প্লেন লাসিটা দিয়ে দিয়েছি আর এখন আমি দিয়ে দিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণের স্ট্রবেরি সিরাপ এটা আমার হোমমেড সিরাপ আপনারা চাইলে কিন্তু এখানে রু আফজা ব্যবহার করতে পারবেন অনেকে কিন্তু রু আফজার স্মেলটা নিতে পারেন না তারা চাইলে আমার মতো এরকম স্ট্রবেরি সিরাপ দিয়ে এই লাসিটা তৈরি করে নেবেন এটা খুবই ট্রেডিশনাল একটা লাসি আর এই লাসিটা কিন্তু খেতে খুবই দারুণ আপনারা একবার হলেও ট্রাই করবেন বাসাতে এই স্ট্রবেরি লাসিটা তৈরি করার আর একটা হ্যান্ড দিয়ে আমি কিন্তু আবারও ভালো করে মিক্স করে নিয়েছি দেখতে একটু পিঙ্কিশ কালার হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার আমার ছোট বাচ্চাটাও কিন্তু খুবই পছন্দ করেছে এই স্ট্রবেরি লাসিটা এখন আমি আপনাদের তৈরি করে দেখাবো সাফরন লাসি সাফরন বা জাফরন লাচি তৈরি করার জন্য আমি এক চিমটি সাফরন একটু ঠান্ডা দুধের মধ্যে ভিজিয়ে রাখছি আর ভালো করে চামচ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি যাতে করে তাড়াতাড়ি করে সাফরনের যে কালারটা আছে আর ফ্লেভারটা আছে বের হয়ে যায় দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখলেই কিন্তু সাফরনের কালারটা এবং ফ্লেভারটা বের হয়ে যাবে তারপরে লাসিটা তৈরি করার জন্য একটা গ্লাসের মধ্যে মিশ্রিত সাফরনের মিলটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা লাসির মিক্সটা এখন আমি আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিলে কিন্তু কালারটা এবং ফ্লেভারটা পুরো লাচির মধ্যেই থাকবে আর এই লাচিটা কিন্তু অসম্ভব মজা আপনারা একবার হলেও ট্রাই করবেন এই সাফরন লাচি এখন আমি আপনাদের তৈরি করে দেখাবো বাচ্চাদের মন পছন্দের একটা লাচ্ছি আর এটা হচ্ছে চকলেট লাচি চকোলেট ল তৈরি করার জন্য আমি একটা গ্লাসের মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দুধ নিয়েছি ঠান্ডা দুধ আর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ নিউট্রেলা যে কোনো চকলেট দিতে পারবেন যেটা মেল্ট হয় সেই ধরনের চকলেট দিলেই এখানে হবে বা আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী কিন্তু চকলেট দিলেই হবে তবে বেশিরভাগ বাচ্চারা কিন্তু নিউট্রেলা খেতে পছন্দ করে ইভেন আমরা বড়রাও তো এখন আমি এই চকলেট লাসি তৈরি করার জন্য ভালো করে দুধ আর চকলেটটা মিক্স করে নিচ্ছি একটা হ্যান্ড উইক্স ব্যবহার করলে সুবিধা হয় কাজটা তাড়াতাড়ি হয়ে যায় দুধের সাথে চকলেটটা ভালো করে মেল্ট হয়ে গেলে প্লেন লাসি যেটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যেই কিন্তু তৈরি হয়ে গেল বাচ্চাদের মন পছন্দের চকলেট লাসি অনেক ছোট ছোট বাচ্চারা কিন্তু রোজা রাখছে আপনারা চাইলে কিন্তু ইফতারে বাচ্চাকে এরকম প্রাণ ঠান্ডা করা একটা তৈরি করে দিতে পারেন বাচ্চারা খুশি হয়ে যাবে এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আইসক্রিম লাসি ভ্যানিলা আইসক্রিম লাসি যেটা আমরা সবাই খেতে পছন্দ করি ছোট বড় সবাই আর এই লাচ্ছিটা তৈরি করার জন্য একটা গ্লাসের মধ্যে আমি অল্প পরিমাণ দুধ নিয়েছি ঠান্ডা দুধ আর দুই টেবিল চামচ পরিমাণ আইসক্রিম দিয়ে ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিয়েছি তবে আপনাদের কাছে যদি ব্ল্যান্ডার থাকে আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে অবশ্যই ব্ল্যান্ডার ব্ল্য বিট করে নিতে এতে করে কিন্তু লাসির অরিজিনাল সারটা পেয়ে যাবেন আমি হাত দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে এটা মিক্স করে নিয়েছি যখন ভালো করে মিক্স করা হয়ে যাবে তখন আমি অ্যাড করে দিয়েছি আগে থেকে তৈরি করে রাখা প্লেন প্লেনাটের লাসিটি আর এরই মধ্যে কিন্তু তৈরি হয়ে গেল আমার মজাদার আইসক্রিম লাসি আর এরই মধ্যে তৈরি হয়ে গেল ছয়টি ভিন্ন ভিন্ন স্বাদের লাসি আইসক্রিম লাসি প্লেন লাসি সাফরন লাসি কফি লাসি স্ট্রবেরি লাসি চকলেট লাসি আশা করব। আমার আজকের এই ছয়টি ফ্লেভারের লাসি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা যদি রেসিপিগুলো দেখে বাসায় তৈরি করে খান আমাকে কমেন্ট করে জানাবেন কোন ফ্লেভারের লাসিটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে এই ঠান্ডায় প্রাণ জোরানো এই লাসিগুলো খেয়ে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন এতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যাবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে এই লাসি রেসিপি শেয়ার করবেন এই গরমে এবং ইফতারে যদি এরকম একটা লাসি তৈরি করে আপনারা শুরুতেই খেয়ে নেন আপনাদের কাছে কিন্তু অনেক ভালো লাগবে অনেক রিফ্রেশমেন্ট এনে দেবে আশা করছি আপনাদের সবার কাছেই ভালো লাগবে আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম